সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজায় ইসরায়েলে হামলা বন্ধের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ। ইসরায়েলগামী যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ আটকালো বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের পক্ষে সমাবেশের পরিকল্পনা উস্কানিমূলক, ঋষি সুনাকের সতর্কবার্তা। অসমে মুসলিম ইস্যুতে বদরুদ্দিন আজমলের মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী গ্রেপ্তার। এবং ইরানের 800 শহরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক মিছিল সমাবেশ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় ইসরায়েলে হামলা বন্ধের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় ইসরায়েলে হামলা বন্ধ কিংবা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে নয় যুক্তরাষ্ট্র। শনিবার জর্ডানে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সেদিকেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলে হামলা বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। এর জবাবে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলে হামাসের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে, তবে বেসামরিক হতাহতের ঘটনা রোধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এটি হামাসকে আরো সুযোগ নেওয়া থেকে বিরত রাখবে এবং এটি সঠিক ও নৈতিক কাজ। ব্লিংকেন জানান, এই মুহূর্তে যুদ্ধবিরতিতে গেলে হামাস নিজেকে সংগঠিত করবে এবং পুনরায় ইসরায়েলে হামলার সুযোগ নেবে। সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ। হামাস ইসরায়েলের যুদ্ধের মাঝে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারির পর শনিবার ইসরায়েল লেবানন সীমান্তে তুমুল সংঘর্ষ হয়েছে। তবে এতে উভয় পক্ষের কোনো হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একাধিক হামলা করেছে হিজবুল্লাহ। এই হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনা ও পর্যবেক্ষণ চৌকিতে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত লাগোয়া ইসরায়েলের সামরিক বাহিনীর 6টি অবস্থানে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মোতায়েন করা সৈন্যদের সাথে শনিবার সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি লেবাননের সাথে যুদ্ধে ইসরায়েলের জড়িয়ে পড়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, আমরা প্রত্যেকটি মিশনের জন্য প্রস্তুত। গ্যালান্ত বলেছেন, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ যদি কোনো ভুল করেন তাহলে ইসরায়েলি বাহিনী লেবাননের ভাগ্য নির্ধারণ করে দেবে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলার খবর দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলে এসব হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলের দিশন এবং মালকিয়ার গ্যালিলির একাধিক এলাকায় রকেটের সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের অন্যান্য মিত্রদের দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে তীব্র রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাঝে বাসিন্দাদের সতর্ক করছে কর্তৃপক্ষ। দিশন ও মালকিয়ার গ্যালিলিয়র ছাড়া শনিবার উত্তর ইসরায়েলের রোশ হানিকরা এলাকায় কয়েকটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ, তবে শহরে বাসিন্দাদের সতর্ক করে দিতে সাইরেন বাজানো হয়নি। রকেট হামলায় রোশ হানকিরায় কেউ আহত হননি বলে জানিয়েছে IDF। সৈন্যরা লেবাননের ভূখণ্ডে রকেটের উৎস লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করছেন। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পরদিন অর্থাৎ গত 8ই অক্টোবর থেকে এই যুদ্ধে হিজবুল্লাহ জড়িয়েছে বলে শুক্রবার দেওয়া এক ভাষণে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। তখন থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সীমান্তে ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন হিজবুল্লাহ সদস্যরা। 4 সপ্তাহ আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো দেওয়া ভাষণে নাসরুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা যুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী আর চলমান এই সংঘাতের সম্প্রসারণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলগামী যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ আটকালো বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কেপ ওকল্যান্ড বন্দরে একটি ইসরায়েলগামী সামরিক রসদ সরবরাহকারী জাহাজ কয়েক ঘন্টার জন্য আটকে দিয়েছে বিক্ষোভকারীরা, যদিও তারা শেষ পর্যন্ত জাহাজটি আটকে রাখতে পারেনি। তবে এই ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনে গাজা উপত্যকায় প্রায় 1 মাস ধরে বরাবর বিমান হামলা ও ফিলিস্তিনি নিধনযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। অস্ত্র গোলাবারুদ দিয়ে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ করা ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিতে শুক্রবার 3রা নভেম্বর
শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার ওই বন্দরে বিক্ষোভের আয়োজন করে আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার বা AROC নামে একটি সংগঠন। এদিন সংগঠনটির অন্তত 1,000 সদস্য এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ প্রতিবাদের অংশ হিসেবে এদিন কেপ ওকল্যান্ড বন্দরের ব্যর্থ বিশ্ব পোতাশ্রয়ের প্রবেশপথ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এই পোতাশ্রয়ে নোঙর করা ছিল ইসরায়েলগামী মার্কিন সামরিক রসদ সরবরাহকারী জাহাজটি। বিক্ষোভকারীরা জানান, তারা খবর পান জাহাজটি শুক্রবার সকালে কেপ ওকল্যান্ড বন্দর থেকে রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর সেখান থেকে অস্ত্র সামরিক রসদ বোঝাই করার পর ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু জাহাজ ছাড়ার আগেই কেপ ওকল্যান্ড বন্দরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কেপ ওকল্যান্ড বন্দরে প্রায় 200 পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের অনেকেই জাহাজের উপর উঠে পড়ে এবং এটাকে আটকে দেয়। কেপ ওকল্যান্ড বন্দরের এক মুখপাত্র জানান, বিক্ষোভ শুরু হয় সকাল 6:45, তবে বিক্ষোভকারীরা একটি জাহাজ ছাড়া আর কোন জাহাজকে বাধা দেয়নি। জাহাজ আটকে দেওয়ার একটি ভিডিও আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে কয়েকজন বিক্ষোভকারী জাহাজের গায়ে থাকা একটি দড়ির মই ধরে ঝুলে রয়েছে। এদিকে জাহাজ শ্রমিকরা সামরিক জাহাজটির দরজা বন্ধ করার চেষ্টা করছে। মার্কিন কোস্টগার্ডের একজন কর্মকর্তা বিক্ষোভকারীদের জাহাজ থেকে নামার জন্য বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিক্ষোভকারীরা তার অনুরোধ প্রত্যাখ্যান করছে। ফিলিস্তিনের পক্ষে সমাবেশের পরিকল্পনা উস্কানিমূলক, ঋষি সুনাকের সতর্কবার্তা। 11 নভেম্বর যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের পক্ষে সমাবেশের পরিকল্পনাকে উস্কানিমূলক ও জাতীয় অনুভূতির প্রতি অসম্মানজনক হিসেবে আখ্যা দিয়ে আন্দোলনকারীদের প্রতি সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেদিন যে কোনো ধরনের সংঘাত এড়াতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স এক পোস্টে ঋষি সুনাক বলেন, আর্মিস্টাইস ডেতে বিক্ষোভের পরিকল্পনা শুধু উস্কানিমূলক ও জাতীয় অনুভূতির প্রতি অসম্মানজনকই নয়, বরং সেদিন বিক্ষোভ করা হলে সিনোটাফ ও অন্যান্য স্মৃতিস্তম্ভে হামলার আশঙ্কা রয়েছে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে তা যুক্তরাজ্যের মূল্যবোধের প্রতি অপমানজনক হবে। ব্রিটেনের জন্য যেসব সেনা সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান জানানো জনগণের অধিকার এবং যুক্তরাজ্য সরকার অবশ্যই সেই অধিকার সংরক্ষণ করবে। ঋষি সুনাক বলেছেন, তিনি আর্মিস্টাইস ডে এবং রিমেম্ব্রান্স সানডের পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে পুলিশকে সহায়তা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে আহ্বান জানিয়েছিল। গত 7ই অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ব্রিটেন। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় বেসামরিকদের উপর ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে ব্রিটেনে আন্দোলন করছে দেশটির মুসলিম ও অভিবাসীরা। গত 7ই অক্টোবর থেকে এ পর্যন্ত রাজধানী লন্ডনে আন্দোলনকারীরা অন্তত 3টি বিশাল মিছিল করেছে বলে জানায় ব্রিটেন পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, 11 নভেম্বর লন্ডনে বেশ বড় আকারের মিছিলের পরিকল্পনা করছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। আর ওই দিনটিকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয়ভাবে আর্মিস্টাইস ডে হিসেবে পালন করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ব্রিটিশ সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় এই দিনে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয় রিমেম্ব্রান্স সানডেতে। এই বছর রিমেম্ব্রান্স সানডে পালিত হবে 12 নভেম্বর। সেদিন ফিলিস্তিন পন্থীদের কোনো কর্মসূচি নেই। পুলিশ আরো জানায়, 11-12 নভেম্বর নিরাপত্তা নিশ্চিতে উল্লেখযোগ্য সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মোতায়েন রাখা হবে। দ্য প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন বা PSC সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানায় লন্ডন পুলিশ। হোয়াইট হল এলাকা দিয়ে মিছিল করার কোনো ইচ্ছা নেই বলে পুলিশকে জানিয়েছে PSC। রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়, এর আগের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মিছিলগুলো হোয়াইট হল দিয়ে প্রতিক্ষণ করেছে আর সেখানেই সোনোটাফ স্মৃতিসৌধ অবস্থিত। মিছিলের অনুমতির জন্য ইতিমধ্যে লন্ডন পুলিশের কাছে আবেদন করা হয়েছে বলেও জানানো হয় সেই প্রতিবেদনে। সোনোটাফ স্মৃতিস্তম্ভ এবং পার্লামেন্ট এলাকা দিয়ে মিছিল নিয়ে যাওয়ার কথা অবশ্য ছিল না সে আবেদনে। অসমে মুসলিম ইস্যুতে বদরুদ্দিন আজমলের মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। বিজেপি শাসিত অসমে AIUDF প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল মুসলিম ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন অভিযোগে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শুক্রবার AIUDF প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, 3 দিন মিয়ারা না থাকলে গুয়াহাটি কবরস্থান হয়ে যায়, এটা সবাই জানেন। মিয়ারা না থাকলে গুয়াহাটির মানুষ মাছ শাকসবজি খেতে পারেন না। মিয়া ছেলেমেয়েরা রাজমিস্ত্রির কাজ না করলে মানুষ ঘরবাড়ি বানাতে হিমশিম খাবেন। মাওলানা বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট করে আরো বলেন, মুখ্যমন্ত্রী 10 বছর মিয়াদের কাছে ভোট চাইবেন না বলে ঘোষণা করেছেন, আসলে মিয়ারা তাকে আগামী 100 বছর ভোট দেবেন না।
এরপরই মাওলানা আজমল বলেন, ইসলামকে এত সহজে শেষ করা যাবে না, পৃথিবীতে কারো সেই শক্তি নেই। ফেরাউন আবু জাহেল পারেনি মুখ্যমন্ত্রী তো কোনো ছাড়, ভারতে রাজত্ব করতে হলে মুসলমানদের হাত পা ধুয়ে পানি খেতে হবে। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আজমল যে বিজেপির এজেন্ট সেটা আগেই পরিষ্কার হয়ে গেছে, বিজেপি সুবিধা করে দিতেই তিনি সাম্প্রদায়িকতায় ইন্ধন যোগান। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বিপুল বরা মাওলানা আজমল এবং মুখ্যমন্ত্রী হিমন্তের নাম না করে তাদেরকে চাচা ভাতিজা উল্লেখ করে বলেন, চাচা ভাতিজা মিলেমিশে রাজনীতির খেলা খেলছেন, একজন হিন্দুদের ঠিকা নিয়েছেন, অন্যজন মুসলিমদের, কৌশলটা স্পষ্ট, মুখ্যমন্ত্রী মিয়াদের বিরুদ্ধে বলে হিন্দু ভোট সংগঠিত করবেন, অন্যদিকে আজমল মুসলিমদের তাতাবেন যাতে শেষ পর্যন্ত লাভ হয় বিজেপি, এটাই চাচা ভাতিজার বোঝাপড়ার অঙ্ক বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা। পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী গ্রেপ্তার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে শনিবার ইসলামাবাদের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তার স্ত্রী হিবা ফাওয়াদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পুলিশ ও সাদা পোশাকের লোকজন তার স্বামীকে তুলে নিয়ে গেছে। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে তারা কিছু বলেননি। তার স্বামীকে গ্রেপ্তারের তথ্য এক্সে নিশ্চিত করেছেন হিবা। তিনি লিখেছেন, ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। পুলিশের সূত্র মতে ফাওয়াদ চৌধুরীকে আপ্পারা পুলিশ স্টেশনে একটি এফআইআর এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাটি নিবন্ধিত হয়েছে 20 আগস্ট। এতে পিটিআর র্যালি আয়োজন করে সড়কে অবরোধ করার অভিযোগ আনা হয়েছে। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ইরানের 800 শহরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক মিছিল সমাবেশ। মার্কিন দূতাবাস দখলের 44তম বার্ষিকীতে ইসলাম প্রজাতন্ত্র ইরানের 800 শহরে ব্যাপক মিছিল ও সমাবেশ হয়েছে। দিনটি ইরানে গুপ্তচরের আকরা দখলের বার্ষিকী হিসেবেও পরিচিত। এ উপলক্ষে রাজধানী তেহরানে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় স্থানীয় সময় সকাল 9টায়। প্রায় একই সময় ইরানের 800টি শহরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই দিনে তেহরানে ইরানি নাগরিকরা সাবেক মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দেন। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্র সেসব অপরাতন নৃশংসতা চালিয়েছে তা তুলে ধরার জন্য তেহরানের বিভিন্ন সড়কে প্রচুর সংখ্যক স্টল এবং প্যাভিলিয়ন স্থাপন করা হয়। 44 বছর আগে মার্কিন দূতাবাস দখলের ঘটনাটিকে বিশ্বব্যাপী মার্কিন বলদর্বিতা বিরোধী লড়াইয়ের দিবস হিসেবে নামকরণ করা হয়, যা জাতীয় ছাত্র দিবস নামেও পরিচিত। প্রতিবছর ফার্সি অবন নামের 13 তারিখে ইরানের শিক্ষার্থীরা দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে থাকে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।